আসসালামু আলাইকুম, ড্রিম ভিলেজের পক্ষ থেকে আমি নাসির আপনাদের সকলকে স্বাগতম সহ শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন আমি আছি আমাদের নিজস্ব জেলায়, ঝিনাইদহ জেলায় যুব উন্নয়ন একটা এই একটা পাশে। তো এখানে আসছি, কিছু কাজে আসছি। এই যে তারটা দেখতেছেন, এটা হলো ইলেকট্রনিক তার। তো আমাদের এক ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেন ইলেকট্রনিক তারটা এবং লেবার সহ অলটোটাল যে খরচটা আছে সব কিছু নিয়ে আমাদের কাছে একটা অর্ডার করেন পরশু দিন রাত্রে। তো কালকে সব কিছু ব্যবস্থা করছি, আজকে সকাল থেকে আমাদের যে শ্রমিকগুলো, যে লোকগুলো আছে তারা কাজ করতেছে এখানে। তো এইখানে হলো 46 শতকে বিঘা হয়, আমাদের এলাকায় আপনার 33 শতকে বিঘা হয়। তো এই জমির বিষয়ে একটু আলোচনা করব এবং এই জমিতে অল এভারেজ কতটা পিলার বসাইছে এবং মাঝে কতটুকু জায়গা রাখছে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। এবং নিচে যে বিটটা দেখতেছেন, এই লাইনগুলো কীভাবে করছে, কিসের জন্য করছে তাও একটু জানিয়ে দেব আপনাদেরকে। তো চলুন ভিডিও শুরু করা যাক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, এইখানে 400 খুঁটি দেওয়া আছে, মাঝের যে লাইনটা মানে মাঝের যে ফাঁকা জায়গাটা পিলার বাদে এই খুঁটিগুলা বাদে 8 ফুট জায়গা আছে। আর এই যে এই সাইডের এই যে খুঁটি থেকে খুঁটির দূরত্ব খুঁটি বাদে 7 ফিট জায়গা আছে। তো ওনার এখানে আমি 90 কেজি ইলেকট্রনিক তার দিছি, 90 কেজি। আর সাইডের জন্য বিআরএসএম কোম্পানির যে জিআই তারটা আছে ওইটা দিছি আমি 25 কেজি, কারণ প্রতিটা লাইনের জন্য 1 কেজি করে জিআই তার লাগে। তো এখানে 24টা লাইন আছে, লাইনগুলো একটু ছোট ছোট, সেজন্য 24টা লাইনে যেখানে 24 কেজি লাগে সেখানে আমরা 25 কেজির একটা মাপ নিয়ে আসছি। তবে আমি ছিলাম নওগাঁয়, বেশিরভাগ কাজেই আমার ভাই, ছোট একটা ভাই, ফুফাতো ভাই জীবন আহমেদ, সেই এগুলা ম্যানেজ করে। তাছাড়া আমাদের আরেকজন আছে মিনাজুর রহমান, সে ভালো এক্সপার্ট এগুলায়, আর জীবন খুবই এক্সপার্ট, এরাই কাজগুলো ম্যানেজ করে আমার ফোনের মাধ্যমে, কারণ আমি বাইরে ছিলাম সেই জন্য এরাই এলাকার কাজগুলো করে ফেলে ফোনের মাধ্যমে যা বলি। এই যে ইলেকট্রনিক তার নিয়ে জিআই তার নিয়ে আসছিল, বাসা থেকে কতটুকু নিয়ে আসছিল, 26 কেজি 100, আর এটা 92 কেজি 600 নিয়ে আসছে ইলেকট্রনিক তার, কারণ অর্ডারের মাল হলো 90 কেজি, কারণ 2-1 কেজি বেশি নাড়লে হয় না। এখান থেকে কিছু তার থাকবে, থাকবে না তার, তার থাকবে। আর 24টা লাইনের জন্য 24 কেজি তার লাগে। তো কয়টা বান্ডিল নিয়ে আসছিল, 1 বান্ডিলে 26 কেজি 100 গ্রাম মতো নিয়ে আসছে, বাকি যেটা থাকবে সেটা আমরা বাসায় ব্যাক করে নিয়ে আসবো। তো এই যে তারগুলো দেখতেছেন, তারের ভিতরে মাঝে যে তারটা দেবেন সবসময় চেষ্টা করবেন ইলেকট্রনিক তারটা দেওয়ার জন্য, এটা ওজনে কম হলে দামে বেশি। এটা অন্যান্য এই যে বিআরএসএম কোম্পানির জিআই তারগুলো দেখতেছেন, এটা থেকে পার বিঘায় 2000 থেকে 2500 টাকা বেশি লাগে, পার বিঘা থেকে এই যে জিআই তারটার থেকে 2000 থেকে 2500 টাকা বেশি লাগে এটা, আর 2 থেকে 2500 টাকা কম লাগে। তো এই দেখতেছেন জমি। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনি তো কিছুদিন বাইরে ছিলেন তাই না? যে কোন দেশ ছিলেন? দুবাইতে। দুবাইতে ছিলেন। আচ্ছা, আপনার মাথায় প্ল্যান আসলো আপনি ড্রাগন চাষ কেন করতেছেন এত টাকা খরচ করে? ড্রাগন চাষটা আসলে এটার প্রথম ফার্স্ট ইয়ে ব্যাপারটা আছে, এটা লংজিভিটিটা অনেক অনেক দিন ধরে আসে আর কি, যেমন 10-12 বছর 15 বছর এটা রাখা যায়। ফার্স্ট টাইম একটা হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয়, জি জি, কিন্তু অনেক দিন ধরে ফলটা পাওয়া যায়। আর বাংলাদেশে এটা এখনো ফার্স্ট টাইম, এটা পুষ্টিগুণটা ভালো, সে কারণে আমি ধারণা করতেছি বাংলাদেশ মার্কেটটা এটা খাবে ইনশাআল্লাহ। মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে এই পুষ্টিগুণ সম্পর্কে, এটা জানবে আর কি। আপনার এখানে যে পিলার আছে 400 পিস পিলার তাই না, কত টাকা আপনার খরচ এটা কি জানেন এখন, মানে হিসাব করা আছে আপনার কাছে? এটা আনুমানিক মনে করেন যে আমার, আমাদের এখানে তো 46 শতকে বিঘা, জি জি, তো এখানে মনে করেন 4-3 লাখ টাকা এরকম হয়তো খরচ হবে আর কি বিঘাতে। বিঘাতে অনেক টাকায় পড়তেছে, এত টাকা নাও পড়ে, কারণ সর্বোচ্চ গেলে যদি 46 হয় তাহলে আপনাদের এখানে 2.5 লক্ষ থেকে 2 লাখ 70 টাকার মধ্যে, 70,000 মধ্যে আসবে। যেহেতু পিলার আপনি নিজে বানাচ্ছেন এখানে একটু খরচ আপনাদের বেশি আসবে, কারণ আপনার যেটা আপনি দেখালে একটু সিমেন্ট বেশি দিচ্ছেন, দুইটা খোয়া বেশি দিচ্ছেন, ভালো লেবার দিয়ে ভালো কাজ করেছেন, এটা ঠিক আছে। আর বাংলাদেশের যেই নতুন উদ্যোক্তা যারা আছে তারা কি ড্রাগন চাষটা করতে পারে? হ্যাঁ অবশ্যই করতে পারে। আচ্ছা আচ্ছা, অবশ্যই করতে পারে, আলহামদুলিল্লাহ। আপনি জাত নির্বাচন রেড ভেলভেটটা কেন করলেন? আসলে বাংলাদেশে তো মানুষ মনে করেন যে ড্রাগন ফলটা সব রকম আইটেমগুলো কিন্তু মানে সম্পর্কে সচেতন না, জি জি, ড্রাগন মানে যে লাল,
এখন বাংলাদেশের মানুষ বলছে যে ড্রাগন মানে লাল, এটা এখন আমি যদি হলুদ চা করি কিংবা আর একটা করি বলবো ওটা কিন্তু খাবে না, বলবে যে এটা কি, কিন্তু চেনেও লালটাই। হ্যাঁ অবশ্যই, সে কারণে ফার্স্ট টাইম এটা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা রেড ভেলভেটটা উনি নিছে আর এখানে নিজেরা খুঁটি তৈরি করছে, আর আমাদের কাজ প্রায় শেষ, আর সামনে তিনটা লাইন আছে, দুইটা লাইন আছে, তার এগুলো টানা হয়ে গেলে কাজ শেষ হয়ে যাবে। এখন মেবি তিনটা মেবি বাজে, তিনটার বেশি বাজতে গেলো, হ্যাঁ 3:47 বাজে, তো ওরা কিছুক্ষণের মধ্যে চলে যাবে বাসার দিকে। তো যারা কাজ করাতে চান অবশ্যই আমাদের দিয়ে কাজ করাইতে পারেন, সমস্যা নাই, আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি। এক্ষেত্রে আপনাদের শুধুমাত্র গাড়ি ভাড়া যে খরচটা এবং তাদের খাওয়া দাওয়ার এই খরচগুলো আপনাদের নিজেদের বহন করতে হবে, আর এক্সট্রা কোনো খরচ নাই। আমাদের এখানে যেই পার বিঘাতে যে খরচটা নেই, আপনাদেরকে সেই পার বিঘাতে খরচটা রাখা হবে। তবে বিঘায় যদি লাইন ছোটো বড় হয়ে থাকে তখন আমরা লাইনের হিসাব করে নিয়ে যাব, কারণ প্রতিটা এক বিঘায় সর্বোচ্চ আমরা 10-12টা লাইন হয়ে থাকে, সর্বোচ্চ 10-12টা লাইন হয়ে থাকে। যদি আপনার এক বিঘায় দেখা গেলো 15-20টা লাইন থাকে, অনেকের জমি ছোটো অবস্থায় থাকার কারণে লাইন ছোটো বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা লাইন হিসাবে একটা রেট ধরি, কারণ প্রতিটা লাইনের জন্য এক্সট্রা করে কষ্ট করতে হয়, গর্ত করতে হয়, আর লাইন কম হয়ে গেলে কাজ তাড়াতাড়ি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের খরচটা কম আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।